হস্তমৈথুনের সরল বিধান কি? এই ক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্ত চলে যাচ্ছে। অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান, ভাইরা আমার, হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুণা। জেনা করা যেরকম গুণা হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ করা ছাড়া অন্য যত পদ্ধতিতে মানুষ যৌন চাহিদা চরিতার্থ করে, হাত দিয়ে বা অন্য কোনো উপায়ে হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? তার মানে হারাম। একটি যাইফ হাদিসে এসেছে, লানাল্লাহু নাকে হাইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি হাদিসে সনদ নিয়ে অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন, কিন্তু এই ব্যাপারে পৃথিবীর যে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করা একটা হারাম কাজ, একটা হারাম। এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস, আখিরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা। বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নম্বর এক, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা। সেগুলো দেখা বন্ধ করা, এগুলো আপনার আখেরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে। এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সৎ সাহস লাগে। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডি দিয়ে অ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে। অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন, সেগুলো দেখা কি করতে হবে? বন্ধ করতে হবে। নাম্বার দুই, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে? যাতে একাকি রুমে না থাকেন, কোন একজন বন্ধু যেন থাকে, কোন একজন মানুষ যেন থাকে। একা একা যথাসম্ভব থাকবেন না, রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না। এক কথা, নির্জনতাকে এড়ায় চলবেন, এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার তিন, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন নামাজের পরে, আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং চার নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবেন। আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে। বা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টারবেশন করা যাবে কিনা হস্তমৈথুন? না সম্মানিত ভাই, এটা আপনি করতে পারবেন না। যদিও কেউ কেউ খুব মাইনর স্কলাররা, অল্প সংখ্যক কিছু স্কলাররা এই মত দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে মাস্টারবেশন করা যাবে, কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া কোনো প্রেসক্রিপশন নয়। এবং মেজরিটি স্কলাররা বলেছেন এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা মিনাল মুহাররামাত, এটা হারাম। মেজরিটি স্কলাররা, চার মাঝহাবের সবাই বলেছে, আলাদা আলাদা কিছু স্কলাররা এরকম মত পোষণ করেছে। আল্লাহ সূরাতুল মুমিনুনে আল্লাহ যখন মুমিনদের গুণাবলীর কথা বলছেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বিশ্বাসী বান্দাদের বৈশিষ্ট্য তো এই যে তারা তাদের প্রাইভেটকে হেফাজত করবে, মানে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই আদমান লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজিলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার যে উম্মাত দুটি অঙ্গের পাপ করবে না বলে আমাকে গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। তার একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা, আর দুই পায়ের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান, এই দুইটি অঙ্গের পাপ যদি কেউ না করে তাকে বিশ্বনবী ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এবং সূরাতুল মুমিনের ওই আয়াতেই আল্লাহ বলছেন যে যারা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো উপায়ে তার সেক্সুয়াল প্লেজারকে ফুলফিল করতে চাইবে, ফাউলাইকা হুমুল আদুন, খুব সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী। এবং স্কলাররা এই আয়াতটাকেই দলিল হিসেবে পেশ করেন মাস্টারবেশন হারাম হওয়ার ব্যাপারে, যে তারা সীমা লঙ্ঘনকারী, এটা কবিরা গুণা, এটা করা যাবে না।
সো যারা বলে যে জিনা থেকে বাঁচতে মাস্টারবেশন, না এটা সমাধান নয়। আমরা যদি ইসলামিক সলিউশনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন, বিয়ে করতে বলেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ, আল্লাহ কাউকে সামর্থ্য দেওয়ার আগ পর্যন্ত সে যেন নিজেকে বাঁচিয়ে রাখে, পবিত্রতা পবিত্র অবস্থায় থাকে, সে যেন ধৈর্য ধারণ করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়ামা আশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মানে ইস্তাতা আমিন খুমুল বাতা ফালিয়া তাজাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তারা বিয়ে করো। তো প্রেসক্রিপশন হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বিয়ে। আপনি হালাল উপায়ে যদি আপনার যৌবনকে উপভোগ করতে চান আপনি বিয়ে করুন, বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না, সব নবীদের সুন্না। সো আপনি মাস্টারবেশনের এই ঝামেলা থেকে বাঁচতে যুবক ভাইদেরকে আমি বলবো, প্রিয় ভাইরা তোমরা বিয়ে করো, বিয়ের প্ল্যান করো, কেননা ফাইন্নাহু আগদ্দুলিল বাসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখকে সংযত রাখার একটা চমৎকার মাধ্যম হচ্ছে বিয়ে। আপনি যদি বিয়ে করেন এবং স্ত্রীর সাথে আপনি সময় কাটান, আপনার এদিক সেদিক চোখ যাবে না, নজর যাবে না। ও আহসানুলিল ফরাজ, এবং চরিত্র হেফাজত বা লজ্জাস্থানের হেফাজতের একটা বড় মাধ্যম হচ্ছে বিয়ে। ওমান লাম ইয়াস্তাতি' ফা আলাইহি বিসওম, আর যার পক্ষে বিয়ে করার হয়তো টাকা নেই বা শারীরিক সামর্থ্য নেই, সব মিলে হয়ে উঠছে না ব্যাটে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে ফা আলাইহি বিসওম, হি শুড ফাস্ট, তার রোজা রাখা উচিত। ফা ইন্নাহু লাহু ভিজা, কারণ এই সিয়াম, এই রোজা বা এই নফল সিয়ামের মধ্য দিয়ে এটা ভিজা, এটা কাইন্ড অফ প্রোটেকশন, এটা ঢালের মতো, ঢাল যেমনি যুদ্ধে আঘাত থেকে বাঁচায় তেমনি এই সিয়াম আপনাকে বাঁচাবে। তো এই ব্যভিচার থেকে বাঁচার জন্য আপনি মাস্টারবেশন কেন করবেন, যেখানে ইসলাম বলেছে আপনাকে বিয়ে করতে, বিয়ে করতে না পারলে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি সিয়াম পালন করবেন। তো আমরা যদি সিয়ামের অভ্যেস করি এবং বিয়ে করার, খুব দ্রুত বিয়ে করার প্ল্যান করি, তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো, এই অভ্যেসগুলো আমাদের মধ্য থেকে অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন আমি নিব, অনেক প্রশ্ন করেছেন, সেখান থেকে আরেকটি প্রশ্ন নিয়ে আমি লাইভ কিছু প্রশ্নের উত্তর করবো ইনশাআল্লাহ। একজন ভাই বলেছেন, যাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেয়া যাবে কি না? অনেক সুন্দর প্রশ্ন। যাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করা যাবে কিনা, আমরা জানি যে যাকাত কিছু স্পেসিফিক খাতে ব্যয় করতে হয়। আল্লাহর পবিত্র কোরআনে সূরাতু তাওবায় বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতান মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ যাকাত কাদেরকে দেয়া যাবে, আটটি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হচ্ছে ফুকারা। ফকির মানে এমন ব্যক্তি যার সামান্য কিছু আছে কিন্তু তাতে তার সব যে নিড, প্রয়োজন, এই প্রয়োজনগুলো ফুলফিল হয় না। তো বিয়েটা তো অনেক জরুরি প্রয়োজন। আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস বা বেসিক নিডসের মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং এন্টারটেইনমেন্ট। এবং বিয়ের মাধ্যমে এই এন্টারটেইনমেন্টের বিষয়টা সবচেয়ে হালাল উপায়ে কিন্তু অর্জিত হয়ে থাকে। তো প্রথম খাতি হচ্ছে ফকির, মানে ইমান ইয়াফতাকিরু ইলাল মাল, যার সম্পদের প্রয়োজন, তার সামান্য কিছু আছে, এটা দিয়ে তার বেসিক নিডস পূরণ হয় না। তো বিয়েটা মানুষের একটা বেসিক নিডস। তো এই বিয়ের জন্য, বিয়ের মোহরানা দিয়ে হেল্প করার জন্য আপনি যাকাতের টাকা থেকে দান করতে পারবেন ইনশাআল্লাহ। তবে যৌতুকের জন্য কিন্তু আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। তো অনেকে এরকম বলে যে এই মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটা এত টাকা যৌতুক দাবি করেছে, তো যাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই না। আপনি কোনো হারাম কাজে সহায়তা করতে পারবেন না। আল্লাহ বলেছেন, তা আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, কল্যাণমূলক কাজে একে অপরকে অ্যাসিস্ট করো, কোঅপারেট করো, সহযোগিতা করো। ওয়ালা তা আওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করতে পারো না। তো যৌতুক দিয়ে আপনি বিয়ের বন্দোবস্ত করবেন যাকাতের টাকা থেকে, না, এটা করতে পারবেন না। বরং আপনি মুসলিম যুবক ছেলেদেরকে বিয়ের জন্য মোহরানার টাকা দিয়ে হেল্প করে আপনি যাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং স্কলাররা এই বিষয়ের উপরই ঐক্যমত্য হয়েছেন। আল্লাহু আলাম।